তো বন্ধুরা, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর প্রতাপপল্লীর মূল ফটকে। তো এখান থেকে স্ট্রিট ভিউর মাধ্যমে আপনাদেরকে সোজা সেই জামালপুর প্রতাপপল্লীর ভিতরে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের গন্তব্য ঢাকা থেকে জামালপুর। ঢাকা থেকে জামালপুরের দূরত্ব হচ্ছে 166 কিলোমিটার। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আজকের আমাদের ভিডিও টপিকটি হচ্ছে জামালপুর পতিতাপল্লী। তো বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি জামালপুর, কিন্তু একটি বিষয় হচ্ছে আমার ভিডিও দেখে আপনারা কেউ এখানে আসবেন না। কারণ অনেকেই কমেন্ট করে যে ভাই, আপনি কাউকে উৎসাহিত করতেছেন এই পতিতাপল্লীতে আসার জন্য। কিন্তু আসলে ভাই, এরকমটা না, আমার এমন কোনো ঠেকা পড়ে নাই যে আপনাদেরকে আমি উৎসাহিত করব যে আসেন, আপনারা পতিতাপল্লীতে আসেন বা পতিতাপল্লীতে এসে ঘুরে যান। ঠিক আছে, আমি জানি পতিতাপল্লীটি হচ্ছে এজন্যই যে সমাজকে যৌন হয়রানি থেকে রক্ষা করতেই এই পতিতাপল্লীর ব্যবস্থা। আরেকটি বিষয় হচ্ছে এই পতিতাপল্লীকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র আছে, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে। এই ভিডিওগুলো করার একটি কারণ হচ্ছে যে পতিতাপল্লীতে যখন কেউ একজন আসে নতুন মানুষ, তখন সে কিন্তু আসলে রাস্তাঘাট চেনে না। তখনকার এই রাস্তাঘাট না চেনাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্র আছে, যারা তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। তো সেদিক থেকেই আসলে এই হুঁশিয়ার বা এই ভিডিওগুলো ক্রিয়েট করা। বন্ধুরা, এখন আমি আসি জামালপুর দয়াময়ী মোড়, অর্থাৎ জামালপুর শহরের দয়াময়ী মন্দিরের পাশেই এই মুহূর্তে আমি আসি, এবং এটি হচ্ছে জামালপুর দয়াময়ী মোড়। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে জামালপুর আসবেন। জামালপুর আসার পরে এই দয়াময়ী মোড় চলে আসবেন। দয়াময়ী মোড় আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে একটি স্ট্রিট ভিউর মাধ্যমে কী করে আপনারা সেই জামালপুর পতিতাপল্লীতে যেতে হয় তার একটি ভিউ দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জামালপুর আসতে হবে, এবং জামালপুর এসে জামালপুর শহরের দয়াময়ী মোড় দয়াময়ী মোড়ে আসতে হবে। এটি হচ্ছে জামালপুর দয়াময়ী মোড়ের একটি স্ট্রিট ভিউ, এবং এই স্ট্রিট ভিউটিকে তোমরা ফলো করবে এবং দেখতে পাচ্ছ যে হলুদ একটি বিল্ডিং। এই বিল্ডিংয়ের ঠিক নিচে দাঁড়িয়ে তোমাদেরকে যেতে হবে ঠিক এই দিকে যে রাস্তাটি গেছে, এই রাস্তায় তোমাদেরকে ঢুকতে হবে। এটি হচ্ছে জামালপুর পতিতাপল্লী যাওয়ার রোড বা রাস্তা, এই রাস্তায় তোমরা ঢুকবে এবং ঢোকার পরে সামনের দিকে হেঁটে যাওয়ার পরে দেখবে ঠিক এরকমের একটি ছোট কালভার্ট বা ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ, ছোট কালভার্ট বা ব্রিজ, এই ব্রিজ থেকে ঠিক 15 গজ সামনে হাতের বাম পাশে দেখতে পাচ্ছ একটি রাস্তা। এপাশে দোকান আছে একটি, এই যে, এবং এপাশে একটি ছোট ছোট দোকান আছে, এবং এপাশে একটি আছে তিনতলা একটি বিল্ডিংয়ের মতো। তোমরা ঠিক এই রাস্তায় ঢুকবে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন স্ট্রিট ভিউর মাধ্যমে কি করে জামালপুর পতিতাপল্লীতে আসতে হয়। তো বন্ধুরা, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর পতিতাপল্লীর মূল ফটকে। তো এখান থেকে স্ট্রিট ভিউর মাধ্যমে আপনাদেরকে সোজা সেই জামালপুর পতিতাপল্লীর ভিতরে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক। এই রাস্তাটি হচ্ছে জামালপুর পতিতাপল্লীর মূল ফটক। বন্ধুরা, পতিতাপল্লীটি কিন্তু অবস্থিত এই রাস্তার উপরেই। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাই। তো আমরা একটু সামনের দিক অগ্রসর হচ্ছি, দেখতে পাচ্ছ
যে কিছু লোকজন সামনে দাঁড়িয়ে আছে, এই যে এরা হচ্ছে পতিতাপল্লীর লোকজন, এবং এটি হচ্ছে পতিতাপল্লী, সামনের দিকে আরো লোকজন আছে, এই যে, এবং এখানে অনেক লোক আছে যারা গল্প গুজব করতে আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটি স্ট্রিট ভিউর মাধ্যমে দেখাচ্ছি এই পতিতাপল্লীর দৃশ্যগুলো। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একটি ঘেট আছে, হুম, এবং সামনে এই যে দেখতে পাচ্ছ যে এরা এখানে এখানে দাঁড়িয়ে আছে, এপাশে একটি ঘেট আছে, হ্যাঁ, এবং এপাশে আরও একটি ঘেট আছে, এবং দেখতে পাচ্ছ তোমরা যে একটি টুল বা প্লাস্টিকের একটি মরা, এই যে প্লাস্টিকের মরা বা টুলের উপরে কিন্তু আসলে এরা বসে, এবং বসে থেকে এখান থেকে কিন্তু লোকজন জোগাড় করে বা নিয়ে যায়, হ্যাঁ, বা কাস্টমার খুঁজে এখান থেকে নেয়। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও কতগুলো মরা আছে বা এই টুলের মতো বা ছোট মরার মতো আর কি, হ্যাঁ। তো এই এই যে দৃশ্যটি, এটি কিন্তু আসলে আমরা যেদিক থেকে আসছি সেই দিকের একটি দৃশ্য, এবং আমরা যদি একটু ঘুরিয়ে দেখি আবারও, এই যে এটি কিন্তু একটি পতিতাপল্লী, এবং এই যে রাস্তাটি, এটি কিন্তু একটি আসলে রাস্তা, একটি এই এই রাস্তাটি হচ্ছে রানীগঞ্জ রাস্তা, এবং এই রাস্তার উপরেই কিন্তু আসলে এরা এরকমের ব্যবসা খুলে বসছে। এই যে দেখতে পাচ্ছ, ঠিক এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু, এই যে দেখো ভিতরে ভিতরে কিন্তু এরা অনেক, এই যে ভিতরে কিন্তু এরা অনেক ঘরবাড়ি আছে, হ্যাঁ, এবং এই ঘরবাড়ির ভিতরে কিন্তু নিয়ে এরা এই ধরনের লোকজন নিয়ে যায় আর কি, হ্যাঁ। এই যে এরা কিন্তু অনেক লোকজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। ঠিক আমরা উল্টো দিকে আবার ফিরে আসতে আসি, এই যে। তো বন্ধুরা, তোমরা আসলে আমার এই স্ট্রিট ভিউর মাধ্যমে বুঝতে পারলে যে কি করে জামালপুর পতিতাপল্লীতে আসতে হয়। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে গিয়ে তোমরা খারাপ কমেন্ট করবে না। তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।